ওয়েলকাম ব্যাক টু এগেন। তো বন্ধুরা, আজকে আমার নিয়ে চলে এসেছি কিছু বাজার। তো আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো আছে, এই জন্য তোমাদের কাছে তো পুরো শপিংটা বাজারটা দেখাতে পারিনি। তো বাজারটা এবার দেখাচ্ছি, তো দেখে নাও বাজারে কি কি নিয়ে কেনাকাটা করেছি। আচ্ছা, হবেটা কি? তো হবে বলতে অনুষ্ঠানে বিরিয়ানি হবে, তার জন্য এত মার্কেটিং করা হয়েছে, এত দেখতে পাচ্ছ। তো এটা দেশি গাওয়া ঘি, এর কোনো ব্র্যান্ড নেম নেই। মিষ্টির দোকানের বলো না, এটা মিষ্টির দোকানে, এর কোনো ব্র্যান্ড নেম নেই। তো স্যালাডের জন্য তো শসা গাজর লাগে, তার জন্য নিয়ে এসেছি আদা রসুন, একটা বিস্কুটের প্যাকেট। এখানে আছে টক দই, এখানে আছে খোয়া, এই যে খোয়া খোয়া খিস। এটা কি বলো দেখিন, বাটি সাবানের মতো দেখি তো। এটা তো এটা খেজুরের গুড়, খোলো দেখি। এটা বাটি সাবান নাকি? না, খেজুরের গুড়ের পাটালি আর কি। তো এটা বাটার, বিরিয়ানি হবে তাই তো? তো এটা বিরিয়ানি মশলা, প্যাকিং করা আছে, সব রকমেতে আছে, আলাদা করে আর এক্সট্রা নিতে হবে না, মানে এতেই সব দেওয়া আছে। পাউডার দুধের প্যাকেট, ফরচুন তেল কাঁচিখানি, এই সর্ষের তেলটাই ভালো, কম দাম, বাড়িতে এটা ইউজ করে দু প্যাকেট নিয়েছি। তো একটা আলাদা রেসিপি হবে ছোলার ডালের, তার জন্য ছোলার ডাল, ময়দা, চিনি, সাদা তেল, ফরচুনেরই এটা, এটা আতর, মোগলাই মিঠা আতর, এটা রোজ ওয়াটার, এটা কেওড়া জল। কি গো, কেওড়া জল এরকম পাতা ভরা আছে না গিয়েতে? তা জানি না। এটা লবণ, আর সবাই শেষে বিরিয়ানি চাল। এই সব জিনিসগুলো টোটাল আমাদের নিয়ে এসেছি বাজার ছোটখাটো অনুষ্ঠানের জন্য, আর সবাই শেষে টমেটো সস। এই হচ্ছে সব আইটেম। তো কালকে বিরিয়ানি, তার মানে পাটি তো? অবশ্যই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আমার ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ আমার তরফ থেকে, থ্যাংক ইউ।